আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকাল সকাল বিচের পাড়ে চলে এসেছি, ঘরে থাকতে একদমই মন চাইছিল না, মনে হচ্ছে এখানে এসে বসে থাকি। তো এখানে কিন্তু একবার আসলে আর যেতে ইচ্ছা করছে না রুমে। তো এই যে পানিতে পা ভেজাচ্ছি, আর এই ওইদিকে যে দেখতে পাচ্ছেন ইরা মামনি আর তার বাবা হচ্ছে বল খেলা করছে সমুদ্রের পাড়ে, আর আমি আপনাদের জন্য ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক, এখানে যে যে এসেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন, বুঝে থাকবেন এখানে আসলে কতটা ভালো লাগে। এই যে ঢেউগুলো আসছে আর পায়ের নিচ থেকে বালি সরে যাচ্ছে, তো মনে হচ্ছে পায়ের নিচ থেকে যখন বালিটা সরে যাচ্ছে তখন মনে হচ্ছে একটু আগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে বিচের পাড় থেকে কিন্তু অনেকগুলা মালা কিনেছি আর অনেক সুন্দর সুন্দর কানের দুল কিনেছি। তো এখানে কিন্তু যে সবগুলো মালা প্লাস কানের দুল বিক্রি হয়, তো সবগুলোই কিন্তু এই সমুদ্রেরই ঝিনুক দিয়েই তৈরি। তো এই যে পা ভিজাচ্ছি আর আপনাদের জন্য ভিডিও করছি। চলুন তাহলে সমুদ্রের গর্জন শুনে আসি আমরা সবাই মিলে। অনেকক্ষণ হলো সমুদ্রের পাড়ে বসেছিলাম, এখন এই যে চলে এসেছি আমাদের রুমে। তো চলুন তাহলে আমাদের রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো এই যে আপনাদের ভাইয়া এখন দেখাচ্ছে আপনাদেরকে, তো এটা হচ্ছে সোফা কাম বেড। এটাকে বেড বানিয়ে দুইজন অনায়াসে ঘুমানো যায়। তো এটা আমাদের আর প্রয়োজন হয়নি, যেহেতু আমরা তিনজনই, এর বেশি কেউ আমাদের সঙ্গে আসেনি। তো ভবিষ্যতে যদি কোনো দিনও আবার আসা হয়, যদি এখানে থাকা হয়, তো অবশ্যই কিন্তু এটা আমাদের প্রয়োজন পড়বে। তো যেহেতু এটা আমাদের পরিচিত জায়গা, আর হচ্ছে এই হোটেলটার যে ম্যানেজার, যে ওনার, সেও আমাদের পরিচিত, তো যার জন্য এখানে উঠেছি। আর কক্সবাজার যেহেতু অনেক এক্সপেন্সিভ একটা জায়গা, এখানে আসলে যেহেতু অনেক খরচ খরচার একটা বিষয় থাকে, তো সেহেতু সবাই কিন্তু চাইবে একটু সেভিংস করে চলতে। তো আমরাও তার ব্যতিক্রম নই। আর এখানে যে সবার সুবিধার্থে হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড প্লাস এখানের লাইটিংগুলো অনেক সুন্দর। বেডের দুই পাশে তিনটা করে বিভিন্ন কালারের লাইট দেওয়া আছে, এখানের লাইটিংগুলোও কিন্তু অনেক সুন্দর। আর এই যে এখানে একটা টেলিফোন দেওয়া আছে, এসির রিমোট আছে, এসি আছে। আর হচ্ছে এই যে এ পাশেও কিন্তু সেম একই রকমের হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা আছে। তো চলুন, আপনাদের ভাইয়া কি বলছে আমরা শুনে আসি। আপনাদের সুবিধার্থে এটা হয়তো বা অনেকের কাজে আসতে পারে। খুব ভালো রুম এটা, এই হোটেলটা ভালো রুম। এখান থেকে পুরো বিচ ভিউটা আমরা পাবো না, কিন্তু সামনেই ওশান প্যারাডাইজ। এই হোটেলটার নাম আছে ওশান প্যারাডাইজ হোটেল। আর একটু দেখো এদিকে, ওই যে সাগর দেখা যায় ওই যে দূরে, ও এই প্লার দুই প্লারের মাঝখান দিয়ে ও সাগর দেখা যায়। নির্দি রাস্তা, এই রাস্তা দিয়েই আপনার, এই রাস্তা দিয়ে ওইদিকে সুগন্ধ বীজ, লাবণী বীজ, রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়াম, শক্তি বাজার, বার্মিজ মার্কেট, এদিকে আমাদের দুইটা টাওয়াল। আর এটা তো তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস, তোমার জন্য ইম্পর্টেন্ট, আমার অতটা দরকার হবে না, তোমার জন্য ইম্পর্টেন্ট, এটা তোমার কাজে লাগবে রুমে ব্যবহারের জন্য। ঠিক আছে, এখানে আমাদের লাগেজগুলো
আমাদের লাগেজগুলো আসার পর রাখা হলো। এখানে আলাদা একটা সোফা আছে, ওইদিকে তো আরেকটা সোফা আছে, এইদিকে আর একটা সোফা রাখা আর বসার জন্য। এখানে এটা আমার কাজে লাগতে পারে, আপনারা চাইলে এখানে যে কোনো প্রোগ্রামও করতে পারবেন, বিভিন্ন অ্যানিভার্সারি, বিভিন্ন জন্মদিনের প্রোগ্রাম। এই হোটেলের যে সুইমিং পুলটা সেটা সামনে, রেস্টুরেন্টের নাম হচ্ছে পানকুড়ি রেস্টুরেন্ট। এদের সাথে শেয়ার করতেছি, এটা হচ্ছে নিটল বে রিসোর্ট, এটা কলাতলিতেই। আর কলাতলি থেকে সুগন্ধা বিচের দিকে যাইতে, লাবণী বিচের দিকে যাইতে হাতে ডানে পড়বে, অল্প একটু হাফ কিলোমিটারের ভিতরে নিটল বে রিসোর্ট। আপনারা চাইলে এই রিসোর্টে থাকতে পারেন, এই রিসোর্টের রুমগুলো অনেক সুন্দর, খুবই ভালো লাগলো। এর ওয়ালমেটগুলো বা ইন্টেরিয়ার ডেকোরেশনগুলো অনেক ভালো, ইন্টেরিয়ার ডেকোরেশনগুলো অনেক ভালো। এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিকালের দিকে চলে এসেছি শুটকির মার্কেটে, আর এখান থেকে কিছু শুটকি মাছ কিনবো আমরা, যেহেতু কক্সবাজারে এসেছি। তো এখান থেকে কি শুটকি না কিনলে হয় আপনারাই বলেন। আর আমার কিন্তু শুটকি মাছ বরাবরই অনেক পছন্দ, আর এখানে যেহেতু অনেক রকম অনেক শুটকি পাওয়া যায়, আর সেজন্য এখানেই চলে আসলাম। এখানে কিন্তু সামুদ্রিক মাছ প্লাস মিঠা পানির মাছ সব রকম মাছেরই এখানে শুটকি করা ছিল। তো এই যে বড় বড় এই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলোর নাম হচ্ছে সুরি শুটকি। সুরি শুটকির কিন্তু অনেক রকমের প্রজাতি আছে, তো কিছু বড়, কিছু ছোট, কিছু মাঝারি, কিছু একেবারে ছোট, আর কিছু অনেক বড়। আর এই যে দেখতে পাচ্ছেন বস্তায় করে রাখা আছে, এগুলো সামুদ্রিক চান্দা মাছ, তারপর বাঁশপাতা মাছ, তারপর মিঠা পানির মায়া মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। তো কোনটা রেখে কোনটা নেব সেটাই ভাবছি, আর আপনাদের ভাইয়াকে তো বলেই দিয়েছি আমি যে সবগুলা মাছ আমাকে কিনে দিতে হবে। তো দেখি কোনটা কি নেওয়া যায়, অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, সম্ভব হলে আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।